স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারের পর বলিউড তারকা শিল্পা শেঠিকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পার হতে হয়েছে। এছাড়া রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর থেকে সন্দেহের তিরও ছিল শিল্পার দিকে। স্বামীর কুকর্মের ফল হাড়ে হাড়েই পেতে হচ্ছে শিল্পাকে, প্রভাব পড়েছে তার ভাবমূর্তিতেও। যদিও এসব কিছু কাটিয়ে কাজেও ফিরেছেন তিনি, তবে এবার অন্য এক ঘটনায় ট্রল হতে হয়েছে এই অভিনেত্রীকে। বুধবার সৌদি আরবে পা রেখেছেন শিল্পা শেঠি। শুক্রবার অনুষ্ঠিত হতে চলা সালমান খানের দাবাং ট্যুর অনুষ্ঠানের অন্যতম সদস্য তিনি। এই শোতে শিল্পা ছাড়াও পারফর্ম করছেন আরও অনেক জনপ্রিয় বলি তারকারা। সৌদি বিমানবন্দরের বাইরে পা রাখতেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়েন শিল্পা। তবে লাইমলাইটে আসে বলি অভিনেত্রীর দুপায়ে পড়া দু ধরনের জুতা। মুহূর্তেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। নতুন ট্রেন্ড তৈরি করতে গিয়ে তার এই নতুন ফ্যাশনে আপাতত নেটিজেনদের হাসির খোরাকে পরিণত হয়েছেন শিল্পা। সাদা টি শার্টের সঙ্গে কালো জ্যাকেট এবং কালো লেগিংসের কম্বিনেশনে বেশ কুল অ্যান্ড ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছিলেন এই বলি অভিনেত্রী। তবে সমস্যা শুরু তার পায়ের মিসম্যাচ জুতোয়। শিল্পার দুপায়ে দু ধরনের স্নিকার্সের ছবি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। স্টাইল ফ্যাশন নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন শিল্পা। কিছুদিন আগেই শিল্পা তার চুলে নতুন কাট দিয়ে ভক্তদের অবাক করে দিয়েছেন। শিল্পা নিজের চুলকে ফুটবলার লিওনেল মেসি প্যাটার্নের মতো করে কেটে নিজের চুলের কাটের ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছিলেন, যা দেখে অবাক হয়েছিলেন নেটিজেনরা। তিনি মাথার পিছন দিকের অনেকটা অংশের চুল কেটে ফেলেন। শুধু তাই নয়, সহজ বাংলায় বলা চলে ন্যাড়া করে ফেলেছিলেন। যদিও মাথার অন্যান্য অংশে যেমন চুল তেমনই ছিল শিল্পার।